বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে দিয়েছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় গয়েশ চন্দ্র রায় এ কথা বলেন। তিনি বলেন, চাপ নেই বললেও নানামুখী চাপের কারণে ক্ষমতাসীনরা বেসামাল হয়ে পড়েছে। এখন সরকারের বিলাপের সময় সংলাপের নয় বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে 10 দফা মেনে নিয়ে বিদায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ রায়। তিনি বলেন, সরকারের সামনে একমাত্র পথ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। আর কমফোর্টেবল লাগছে, নিরাপদে বসতাম, একটা মাত্র পথ, জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়া, একটা মাত্র পথ, মানুষের ভোটাধিকার ফেরত দেওয়া। দ্বিতীয়ত, সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারকে রেস্টোর করা, আর হাইকোর্ট আদালতের বিচারপতিদের নজর না দিয়ে তাদেরকে সুস্থভাবে আইনের মাধ্যমে তাদের বিবেককে বিচারকের জন্য সম্পন্ন করা।